আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। ন্যাটোয় যোগদানে ফিনল্যান্ডের প্রতি যে সংকেত দিল তুরস্ক। ইউক্রেনে পূর্বে পশ্চিমা ট্যাঙ্ক হুঁশিয়ারি রাশিয়ার। রাশিয়াকে যেভাবে বড় যুদ্ধে ঠেলে দিচ্ছে পশ্চিমারা। কিমের দেশে এবার আজব লকডাউন। 2019 সালে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে ছিল ভারত পাকিস্তান। এবং সর্বশেষ আবারও রাষ্ট্র ক্ষমতায় আসার প্রত্যয় ইমরান খানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। ন্যাটো যোগদানে ফিনল্যান্ডের প্রতি যে সংকেত দিল তুরস্ক। তুরস্কের বাধার মুখে সুইডেনকে বাদ দিয়ে একাই ন্যাটোর সদস্য হওয়ার বিষয়টি বিবেচনা করতে শুরু করেছে ফিনল্যান্ড। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়প এরদোগান পরিষ্কার জানিয়ে দিয়েছেন ন্যাটোয় অন্তর্ভুক্তিতে সুইডেনকে সমর্থন দেবে না তারা। এ অবস্থায় প্রতিবেশীদের রেখেই এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাবিস্ট। গত বছর মে মাসে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটোর সদস্য হতে যৌথভাবে আবেদন করেছিল সুইডেন ও ফিনল্যান্ড। মূলত ইউক্রেনে রুশ আগ্রাসনের বিষয়টি মাথায় রেখে নিজেদের নিরাপত্তা জোরদার করতেই পশ্চিমা এই সামরিক জোটে ঢুকতে ব্যস্ত হয়েছে নর্ডিক দেশ দুটি। তবে শুরু থেকে এ বিষয়ে আপত্তি জানিয়ে আসছে তুরস্ক, বিশেষ করে কুর্দি ইস্যুতে দ্বন্দ্ব থাকা সুইডেনের বিষয়ে। তার উপরে সপ্তাহ স্টকহোমে তুর্কি দূতাবাসের সামনে উগ্র ডানপন্থীদের বিক্ষোভ এবং পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় তুরস্কের তীব্র ক্ষোভের মুখে পড়েছে সুইডেন। গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান কঠোর ভাষায় জানিয়ে দিয়েছেন ন্যাটোর সদস্য পদ পাওয়ার ক্ষেত্রে কোনোভাবেই তুরস্কের সমর্থন পাবে না সুইডেন। শুধু তাই নয়, আঙ্কারা জানিয়েছে কোরআন পোড়ানোর প্রতিবাদে তারা সুইডিশ প্রতিরক্ষা মন্ত্রীর একটি আসন্ন সফর বাতিল করেছে। ওই সফরে সুইডেনের ন্যাটো সদস্য পদ পাওয়ার বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সুইডেনের ন্যাটো যোগদানের ভবিষ্যৎ একেবারে অনিশ্চিত। এ অবস্থায় প্রতিবেশীকে বাদ দিয়ে একা গিয়ে যাওয়ার চিন্তাভাবনা শুরু করেছে ফিনল্যান্ড। এটিকে তারা তুরস্কের সবুজ সংকেত বলে মনে করছে। মঙ্গলবার ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন নর্ডিক দেশ দুটি একসঙ্গে ন্যাটোয় যোগদানই তাদের প্রথম পছন্দ। তবে যদি এমন কিছু ঘটে যার কারণে সুইডেন দীর্ঘদিন এগিয়ে যেতে না পারে, সেক্ষেত্রে অবশ্যই পরিস্থিতি মূল্যায়ন করতে হবে ফিনল্যান্ডকে। এদিকে ইউক্রেনে পূর্বে পশ্চিমা ট্যাঙ্ক। ইউক্রেনে পশ্চিমাদের ট্যাঙ্ক পৌঁছানো মাত্রই তা পুড়িয়ে দেবে শক্তিধর রাষ্ট্র। ইউক্রেনে পশ্চিমাদের ট্যাঙ্ক পৌঁছানো মাত্রই তা পুড়িয়ে দেবে শক্তিধর রাশিয়া। কিয়েভ মিত্ররা ট্যাঙ্ক পাঠানোর ঘোষণার পর বুধবার আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান প্রযুক্তিগতভাবেও এটি একটি ব্যর্থ পরিকল্পনা। এই দামি ট্যাঙ্কগুলো অন্য সব কিছুর মতো নিমিষেই জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে। ক্রেমলিন জানায় ইউক্রেনে ট্যাঙ্ক সরবরাহ করলে তাতে বাস্তবতার কোনো পরিবর্তন ঘটবে না, বরং কিয়েভ রাশিয়াকে হারাবে বলে পশ্চিমারা যে ভ্রমের মধ্যে আছে তার জন্য অনুশোচনা করতে হবে। গতকাল যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্টোনভ টেলিগ্রাম জানান ওয়াশিংটনের কিয়েভে আব্রামস ট্যাঙ্কের সরবরাহের অর্থ মস্কোর বিরুদ্ধে আরেকটি ভয়ঙ্কর উস্কানি। এটা স্পষ্ট যে ওয়াশিংটন উদ্দেশ্যমূলকভাবে আমাদের কৌশলগত পরাজয় দেখতে চায়। তিনি বলেন যুক্তরাষ্ট্র যদি প্রতিরক্ষামূলক অস্ত্রের যুক্তি দিয়ে ট্যাঙ্ক সরবরাহ করার সিদ্ধান্ত নেয় তবে এ ধরনের পদক্ষেপ কাজে আসবে না, এটি রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে ভয়ঙ্কর উস্কানি হবে। এক সপ্তাহ ধরে বার্লিন ওয়াশিংটন দর কষাকষির পর বুধবার জার্মান চ্যান্সেলর ওলাফ সলজ অবশেষে লেপার্ড দুই দিতে রাজি হয়েছে। শর্ত মেনে যুক্তরাষ্ট্র দেবে আব্রামস ট্যাঙ্ক। এছাড়া পোল্যান্ড ও ফিনল্যান্ডের মতো দেশগুলোকে ট্যাঙ্ক পাঠাতে অনুমতি দিয়েছে লেপার্ডের নির্মাতা দেশ জার্মানি। এদিকে রাশিয়াকে যেভাবে বড় যুদ্ধে ঠেলে দিচ্ছে পশ্চিমারা। ইউক্রেনকে ভারী অস্ত্র দেওয়া মানেই রাশিয়াকে পারমাণবিক অস্ত্রের দিকে ঠেলে দেওয়া। ইউক্রেনকে জার্মানির লেপার্ড দুই যুদ্ধ ট্যাঙ্ক সরবরাহের গুঞ্জন শুরু হতেই আকার ইঙ্গিতে বরাবরই এই হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। পার্লামেন্ট নেতাদের থেকে শুরু করে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ থেকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দপ্তর, সবখান থেকেই এই রকম সতর্কতা দেওয়া হয়েছে। কিন্তু রাশিয়ার কোনো হাক ডাকেই দমছে না ইউক্রেন, পিছু হটছে না মিত্ররা, বরং মস্কোর হুমকি ধমকিতে ফল হয়েছে আরো উল্টো। এখন এক লাফে ১২ দেশ দাঁড়িয়ে গেছে ইউক্রেনকে লেপার্ড দেওয়ার জন্য। সমর বিশারদরা বলছেন ইউক্রেনে এখন যা ঘটছে তার সবই হচ্ছে মার্কিন কলকাঠিতে। রাশিয়ার অর্থনীতি বৈশ্বিক ভাবমূর্তি ধ্বংসে, ইউক্রেনের ঘাড়ে বন্দুক রেখে দেশটিকে বড় যুদ্ধে ঠেলে দিচ্ছে যুক্তরাষ্ট্র তার পশ্চিমা মিত্ররা।
তাদের উস্কানিতে ভূখণ্ড পুনরুদ্ধারে 100 ট্যাঙ্ক প্রয়োজন বলে বারবার আকুতি মিনতি করছে ইউক্রেন। খবর বিবিসি ও গার্ডিয়ানের। এদিকে কিমের দেশে এবার আজব লকডাউন। শ্বাসযন্ত্রের এক ধরনের অসুস্থতাজনিত কারণে এবার 5 দিনের এক আজব লকডাউন ঘোষণা করল উত্তর কোরিয়া। কিছুক্ষণ পর পরেই শরীরে তাপমাত্রা মাপতে হবে, প্রতিবারই আবার সেই রিপোর্ট জমা দিতে হবে। রাজধানী পিয়ংইয়ং বাসীর জন্য মঙ্গলবার সেই নির্দেশনা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এর আগেও কয়েকবার লকডাউন দিয়েছে উত্তর কোরিয়া। 2022 সালের 12 মে ছিল প্রথম লকডাউন। খবর এনকে নিউজ। শ্বাসযন্ত্রের এই অসুস্থতা কোভিড-19 কিনা তা স্পষ্ট নয়। রাজধানীতে ছড়িয়ে পড়া অসুস্থতার মধ্যে রয়েছে সাধারণ সর্দি। বিশেষজ্ঞরা মনে করছেন উত্তর কোরিয়ার রাজধানী পুনরায় কোভিডের মুখোমুখি হতে যাচ্ছে। এশিয়ান ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজের গবেষক গো মাওং হিউন বলেন, শুধু উত্তর কোরিয়ায় নয়, পৃথিবী জুড়েই কোভিড পুনরায় ফিরে আসবে কিনা তা নির্ভর করবে তাপমাত্রার ওপর। কঠিন পরিস্থিতি সামাল দিতে দেশটিতে খাদ্য মজুত করা হচ্ছে বলে জানান এই সংবাদ মাধ্যম। দেশের অন্যান্য অঞ্চলে লকডাউনের আওতায় আসবে কিনা তা এখনও জানা যায়নি। কিম জং উন গত বছরই উত্তর কোরিয়ার কোভিড সংক্রমণের কথা প্রথম স্বীকার করলেও আগস্টের মধ্যেই নিজ দেশকে পুরোপুরি কোভিড মুক্ত বলে ঘোষণা দেয়। তবে সে সময় কোভিড সংক্রমিত লোকের নির্দিষ্ট সংখ্যা স্পষ্ট না করলেও জ্বরে আক্রান্ত লোকের সংখ্যা উল্লেখ করেছিল দেশটি। এদিকে 2019 সালে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে ছিল ভারত পাকিস্তান। 2019 সালে বালাকোটে বিমান হামলার পরে ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল বলে দাবি করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। 2019 সালের ফেব্রুয়ারিতে এমন পরিস্থিতির উদ্ভব হয়েছিল বলে তার নেভার গিভ অ্যান ইনস ফাইটিং ফর দ্য আমেরিকা আই লাভ বইতে বলা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। তবে মার্কিন হস্তক্ষেপে সে উত্তেজনা আর বাড়তে পারেনি বলে দাবি পম্পেরও। পম্পেও তার বইয়ে লিখেছেন, 2019 সালের ফেব্রুয়ারিতে ভারত পাকিস্তান দ্বন্দ্ব যে পারমাণবিক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছিল সে বিষয়ে বিশ্ব সঠিকভাবে জানে আমি তা মনে করি না। এবং সর্বশেষ, আবারও রাষ্ট্র ক্ষমতায় আসার প্রত্যয় ইমরান খানের। চলতি বছরের আগস্টের দিকে পাকিস্তানে অনুষ্ঠিত হতে পারে জাতীয় নির্বাচন। এতে বিজয়ী হয়ে আবারও সরকার গঠনের প্রত্যাশা ব্যক্ত করেছেন সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান। আর সেটা হলে বর্তমানে বিপর্যস্ত অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাবেন। ইতিমধ্যে অর্থনীতি ঠিক করার একটি পরিকল্পনা প্রণয়ন করেছেন তিনি। এক সাক্ষাৎকারে এমনই আশার কথা শুনিয়েছেন ক্রিকেট থেকে রাজনৈতিক বনে যাওয়া ইমরান খান। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে নিজের নিরাপত্তা নিয়েও সংখ্যা প্রকাশ করেছেন তিনি। গত বছরের এপ্রিলে আস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। যদিও তার অভিযোগ, যুক্তরাষ্ট্রের সহায়তায় বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং তৎকালীন সেনাপ্রধান জেনারেল কামার জাবেদ বাজওয়া তাকে হঠাতে ভূমিকা রেখেছেন। তিনি এটিকে রিজাইম চেঞ্জ হিসাবে উল্লেখ করে আসছেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আগাম নির্বাচনের দাবিতে রাজপথ উত্তপ্ত রাখার চেষ্টা করছেন 70 বছর বয়সী এই রাজনীতিক। সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী বলেন, চলতি বছরের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। নতুন করে সরকার গঠন করতে পারলে তিনি বর্তমান ঋণ নির্ভর অর্থনীতিকে পুনরুদ্ধার করবেন। ঋণ নেওয়া ঠেকাতে এবং অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করতে বিস্তৃত পরিকল্পনা প্রণয়ন করেছেন বলে জানান। এজন্য তার আমলের অর্থমন্ত্রী শওকত তারিনকে আবারও অর্থমন্ত্রীর দায়িত্ব দেবেন। সরকার বিরোধী লংমার্চে গুলিবিদ্ধ হয়ে লাহোরের বাসভবনে বিশ্রামে থাকা ইমরান খান বলেন, যদি আমরা সরকার গঠন করতে পারি তাহলে খুব বেশি সময় হাতে থাকবে না, সে কারণে আগে থেকে অর্থনৈতিক পরিকল্পনা করছেন।